চলে যাচ্ছি তার কাছে। জাহিদ, একটু জানাবেন সাধারণ মানুষের ভিড় কেমন দেখছেন এবং কোন পণ্যের কেমন দাম? এক কোটি পরিবারকে, নিম্ন আয়ের 1 কোটি যে কার্ডধারী পরিবার, তাদের মধ্যে মাসব্যাপী শুরু হয়েছে টিসিবি পণ্য বিক্রির কার্যক্রম। সেটি উদ্বোধন করেছেন সকাল 10টার দিকে বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি। এর পরপরই এখানে কার্যক্রম শুরু হয় এবং এই কার্যক্রমে সকাল থেকেই লম্বা সারি রয়েছে। বিশেষ করে এই এলাকার যারা নারীরা রয়েছেন, এই 37 নং ওয়ার্ড উত্তর সিটি কর্পোরেশন ঢাকা, এই ওয়ার্ডের মধ্যে যাদের কার্ড রয়েছে টিসিবি পণ্য কেনার, সেই মানুষরা তারা এসেছেন, সকাল থেকেই তারা অপেক্ষা করছেন এবং দীর্ঘ সারি রয়েছে। আমার পেছনে এখনও লম্বা সারি রয়েছে এবং অনেকক্ষণ তারা দাঁড়িয়ে রয়েছেন। কেউ সকাল 9টায় এসেছেন, কেউ সকাল 8টায় এসেছেন। অনেকে পণ্য পাচ্ছেন, তবে 430 টাকার সর্বোচ্চ পণ্য কিনতে পারবেন। এখানে তেল রয়েছে, ডাল রয়েছে এবং চিনি রয়েছে, যেটি বাণিজ্যমন্ত্রী তার উদ্বোধনী বক্তব্যে বলেছেন যে এই তেলে চিনির যে দাম সেটি 10 টাকা বাড়িয়ে, আগে 60 টাকা ছিল সেটি 70 টাকা করা হয়েছে। আর যেই আমদানি শুল্ক উঠিয়ে দেওয়ার কারণে তেলের এবং চিনির দাম কিছুটা বেড়েছে, তবে সরকার ভর্তুকি দিয়ে হলেও এই টিসিবি কার্যক্রম বাজেটে ভর্তুকি দিয়েও এই টিসিবি কার্যক্রম তারা চালিয়ে যাবেন, এটি বাণিজ্যমন্ত্রী বলেছেন। একই সাথে বলেছেন যে যারা এই যে তেল এবং চিনির বাজারের দাম বাড়িয়ে দিচ্ছেন এবং যারা সুযোগ নিচ্ছেন, অতিরিক্ত মুনাফা যারা নিচ্ছেন, তাদের বিরুদ্ধে মন্ত্রণালয় এবং সরকার ব্যবস্থা নেবে, এই বিষয়টিও বাণিজ্যমন্ত্রী বলেছেন। তবে এখানে এই বাড্ডা মেরুল বাড্ডার যে টিসিবি কার্যক্রম যেটি শুরু হয়েছে এই মাঠে, এখানে নারীদের উপস্থিতি বেশি, অর্থাৎ নিম্ন আয়ের যে সমস্ত পরিবারগুলো রয়েছে সে সমস্ত পরিবারের নারীরা এসেছেন বেশি এবং পুরুষের সংখ্যা কম। তাদের এখন পর্যন্ত এখানে যারা এসেছেন, তাদের টিসিবির যারা এখানে দায়িত্ব রয়েছেন, যারা ডিলারশিপ অর্থাৎ যারা স্বত্বাধিকারী রয়েছেন, তারা বলছেন যে তারা আজকে তাদের যেই এখানে পণ্য রয়েছে, তারা 670টি পরিবারকে এই পণ্য তারা দিতে পারবেন। এবং তারা সকাল থেকেই এই মন্ত্রী বাণিজ্যমন্ত্রীর উদ্বোধনী কার্যক্রমের পরপর থেকেই তারা দিয়ে যাচ্ছেন এবং বিরতিহীনভাবে তারা এখানে শৃঙ্খলার সাথে দিয়ে যাচ্ছেন। এখানে পুলিশও মোতায়েন করা হয়েছে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা না হয় এবং কেউ যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা না করতে পারে, সে বিষয়টির জন্য এখানে পুলিশ মোতায়েন রয়েছে। এবং সকাল থেকেই ধারাবাহিকভাবে একপাশে পুরুষের সারিবদ্ধভাবে দাঁড়িয়েছেন, আর একপাশে নারীরা সারিবদ্ধভাবে দাঁড়িয়েছেন। এভাবেই তাদেরকে দেয়া হচ্ছে। এবং যারা টিসিবির কার্যক্রমের সাথে এখানে জড়িত, যারা অর্থাৎ ডিলারশিপ যারা নিয়ে এসেছেন, তারা বলছেন যে তারাও প্রথম দিন একটু বেশি মানুষের ভিড় রয়েছে। পুরো মে মাস জুড়ে এই কার্যক্রম চলবে, তবে এখানে যারা এই টিসিবির পণ্য কিনতে আসছেন তারা বলছেন যে এক মাসে একবার না দিয়ে 2 বার দিলে হয়তো তাদের জন্য ভালো হতো, এটি তাদের দাবি। আর বাণিজ্য মন্ত্রণালয় যেটি বলছেন যে তারা এই কার্যক্রম পুরো মাস জুড়ে চালিয়ে যাবেন এবং যাতে এই কার্ডধারী যারা রয়েছেন তারা যাতে এই পণ্য কিনতে পারেন, 430 টাকার সর্বোচ্চ পণ্য নিতে পারবেন। 3টি পণ্য এখানে দেয়া হচ্ছে এবং এই পণ্য যতক্ষণ পর্যন্ত আছে তারা দিয়ে যাবেন। 670টি পরিবারকে তারা এখান থেকে পণ্য দিতে পারবেন এবং তাদের কার্যক্রম চলছে এবং দীর্ঘ সারি রয়েছে পেছনে। হয়তো সবাই পাবেন কিনা সেটি হয়তো আরেক কিছুক্ষণ পরে বোঝা যাবে। শম্পা, সারাদেশে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম শুরু হয়েছে, সে সম্পর্কে জানাচ্ছিলেন সহকর্মী জাহিদ হাসান।